সরকারের বেঁধে দেওয়া নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বোতলজাত 5 লিটার সয়াবিন তেল 800 টাকা এবং 1 লিটার 165 টাকা বিক্রি করছেন বিক্রেতারা। তবে খোলা সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে বেশিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। মোটামুটি নির্ধারিত মূল্যে চিনি বিক্রি হলেও সব ধরনের খেজুরের দাম বেড়েছে, আর রমজানকে সামনে রেখে বেড়েছে মশলার দাম। তামসি সুমন রিপোর্ট। 20 ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়। সেদিনই বলা হয় 1 মার্চ থেকে সয়াবিন তেলের নতুন এ দর কার্যকর হবে। শুক্রবার বাজারে গিয়ে দেখা যায় সরকারের বেঁধে দেওয়া দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। 5 লিটার এখন বেশি যে আমরা 800 টাকা আগে রেডি, আর খোলা তেল যেটা সয়াবিন 1 নম্বরটা 165 টাকা কেজি, পাম অয়েল 135 টাকা, সুপার 140 টাকা। এটা বাজার হইলো কম্পিটিশন, সকলে চায় কমে ব্যস্ত এবং এজেন্ট হলারও কমে দিতে আছে এবং বাজারেও কমে চলতে আছে, কোনো সমস্যা হইতে আছে না। নতুন করে চিনির দাম আর না বাড়লেও বেড়েছে সব ধরনের মশলার দাম, আর রমজানের রোজাদারদের তৃপ্তির অনুষঙ্গ রুহ আফজা বছরের ব্যবধানে দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। গেলবার যে রুহ আফজা ছিল 280 টাকা, এবছর সেটির বিক্রয় মূল্য 550। তো এই বছর 550 টাকা করছে বডি রেট, কোম্পানি রেট করছে 460 টাকা, আমরা 470-480 টাকা এরম বিক্রি করি। হিসেবগুলোর বুঝি কদিন আগে 1000 টাকা 1200 টাকা ছিল, এখন বর্তমানে ভালো বসিটা 2000 টাকা কেজি। সামর্থ্য আছে, সে সামর্থ্য অনুযায়ী আমি সব কিছু কিনতে গেলে দেখা যায় যে আমার বাড়তি একটা প্রেশার পড়ে যাচ্ছে আমার উপরে। রাজধানীর বাজারগুলোতে খেজুরের পসরা সেজেছে, তবে সব ধরনের খেজুরের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 250 টাকা। রোজার চলে আসছে, এখন তো খেজুর দাম অনেক বাড়তি, আগে কম ছিল, হঠাৎ করে আজকে 15-20 দিন খেজুর দাম অনেক বাড়তি। কাস্টমার আগে ধরেন নিতে 2 কেজি, এখন হাফ কেজি নিতে হিমচিম খাওয়া যায়। এদিকে বাজারে পর্যাপ্ত ফলের সরবরাহ থাকলেও রমজানের আগেই বেড়েছে সব ধরনের ফলের দাম। তামজিদ সুমন, NTV News, ঢাকা।